নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটি খুব পরিচিত এবং সকলের খুব প্রিয় ছাদের একটি গাছ, বেলি ফুল গাছ। এই বেলি ফুল গাছ প্রতিস্থাপন করা এবং এই গাছের যত্ন, রোগ ব্যাধি এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তো এই বেলি ফুল বন্ধুরা, যারা ছাদে বাগান করেন তারা অবশ্যই একটি বা দুটি অবশ্যই বেলি ফুল গাছ ছাদে রাখবেন। কারণ গরমের সময় এই বেলি ফুল গাছে প্রচুর ফুল হয় এবং এত সুন্দর একটা গন্ধ এই বেলি ফুলে পাওয়া যায় যে আপনার ছাদ পুরো আলো করে রাখবে। দুটি বেলি ফুল আপনার ছাদে আসতে আগ্রহ বাড়িয়ে দেবে। তো আমরা আজ এই 10 ইঞ্চি একটা মাটির টবে আমরা এই বেলি ফুল গাছটি প্রতিস্থাপন করব। তো প্রথমেই আমরা টবের ড্রেনেজ সিস্টেমটি করে নেব। যারা অভিজ্ঞ বাগানি আছেন তারা বিষয়টি জানেন অনেকেই, কিন্তু আমি যারা নতুন বাগানি তাদের জন্য ড্রেনেজ সিস্টেমটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, টবে যে কোনো গাছ প্রতিস্থাপন করলে সেই গাছের ড্রেনেজ সিস্টেমটি বা জল নিকাশি ব্যবস্থা খুব ভালো করে করতে হয়, আর এই জল নিকাশি ব্যবস্থার উপরে গাছের সম্পূর্ণ স্বাস্থ্য নির্ভর করে। টবে যদি জল জমে থাকে তাহলে গাছের শিকড় পচে গাছটি খুব ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে কয়েকটি ধাপে ধাপে করতে হয়। প্রথমে দেখে নিতে হবে টবের নিচের যে ড্রেনেজ ছিদ্রটি সেটি পরিষ্কারভাবে আছে কিনা। বন্ধুরা, সাধারণত টবে একটি নিচের দিকে বড় ড্রেনেজ সিস্টেম থাকে, আর এই ড্রেনেজ সিস্টেমটিকে ঢাকার জন্য একটা খুঁড়ি ভাঙার টুকরো বা একটা খোলামকুচি বা এই ধরনের কিছু একটা এভাবে বসিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা, এই যে বাড়ি করার যে হাফ ইঞ্চি ছোটো ছোটো স্টোন চিপস, এই স্টোন চিপসের টুকরো এভাবে এর চারপাশ দিয়ে সাজিয়ে দিতে হবে, একটা হালকা লেয়ার করে দিতে হবে। ব্যাস, এরপরে এর উপরে 1 ইঞ্চি একটা বালির স্তর করে দিতে হবে। এই যে বাড়ি করার লাল বালি, এই বাড়ি করার লাল বালি দিয়ে একটি স্তর করে দিতে হবে এইভাবে। ব্যাস এইভাবে চেপে চেপে এই স্তরটি করে দিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আপনি ড্রেনেজ সিস্টেমটি করেন তাহলে যখন এর উপরে মাটি রাখা হবে তাহলে এই মাটি জল দেওয়া হলে মাটির জলটা চুইয়ে চুইয়ে বালির মধ্য থেকে ফিল্টার হয়ে শুধু জলটাই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তা না হলে কি হয়, যদি আপনি এই ব্যবস্থাপনাটি না করেন তাহলে টবের মাটির মধ্যে যে কাদার অংশ থাকে সেই কাদার প্রলেপ গিয়ে এই বালির মধ্য থেকে, বালি ছাড়া যদি আপনি বসান শুধু মাটি দিয়ে, তবে ওই কাদার প্রলেপ গিয়ে ওই টবের নিচের যে ছিদ্রটি সেটি বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আস্তে আস্তে টবের তলার জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গাছের ক্ষতির সৃষ্টি করে। তো এইভাবে স্তরে স্তরে বালি সাজিয়ে আমার ড্রেনেজ সিস্টেমটি করা সম্পূর্ণ হলো। এরপরে এর উপরে আমি মাটি ফেলে তাতে গাছটাকে প্রতিস্থাপন করব। বন্ধুরা, টবে গাছ বসানোর জন্য মাটি তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা সাধারণত ছাদে টবে গাছ লাগাই তারা কয়েকটি বিষয় অবশ্যই জানি, যে টবের গাছে খুব অল্প জায়গা এবং অল্প মাটিতে গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য কয়েকটি খাবার উপকরণ আলাদাভাবে মেশাতে হয়। কিন্তু মাটিতে গাছ লাগালে সেই সমস্যাটি থাকে না, কারণ মাটির মধ্যে স্বাভাবিক পুষ্টিমৌলি থাকে বলে মাটি থেকে গাছ সেগুলি নিজে থেকেই সংগ্রহ করে নিতে পারে। কিন্তু টবের মাটিতে আমাদের সমস্ত NPK, নাইট্রোজেন, ফসফরাস,
পটাশিয়াম বা অন্যান্য অনুখাদ্য সমস্ত কিছু আলাদাভাবে মেশাতে হয়, তবে টবের গাছটি স্বাস্থ্যবান হবে। তো আমি এখানে 2 mm চালনিতে শুকিয়ে রাখা মাটি চেলে রোদে শুকিয়ে এইভাবে ঝুরঝুরে করে রেখেছি। দেখুন বন্ধুরা, মাটিটা কেমন আলগাভাবে আছে। এরকম ঝুরঝুরে শুকনো গার্ডেন সয়েল 50% নিতে হবে। এরপরে বাকি অংশ দেখুন 20% মতো ভার্মি কম্পোস্ট নিতে হবে। ভার্মি কম্পোস্ট বা গোবর সারও নিতে পারেন, তবে যেন সেটি 1 বছরের পুরনো হয়। 20% বা 25% মতো গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন। আর নেবেন 20% মতো কোকোপিট। এই কোকো পাউডার, এটি হলো নারকেলের ছোবড়া গুঁড়ো করে প্রস্তুত করা এক ধরনের উপকরণ, যেটা আপনারা ফার্টিলাইজারের দোকানে কিনতে পাবেন। এই কোকোপিট জলধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং টবে দুদিন একদিন জল না দিলেও কোকোপিটের মধ্যে সঞ্চিত জল গাছের জলের যোগান দেয়। আর এর সাথে নিতে হবে 2-3 চামচ মতো শিং চাঁচা, 2-3 চামচ মতো হাড়গুঁড়ো, 1-1.5 চামচ নিম খোল, যাতে গাছে মাটিতে পোকামাকড় পিঁপড়ের আক্রমণ না হয়, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 চামচ মতো সাপ ফাঙ্গিসাইড পাউডার। এই ফাঙ্গিসাইড পাউডারটা এই কারণে দেওয়া হয় যে গাছ রিপোর্টিং করলে যাতে প্রাথমিক অবস্থায় গাছের শিকড় পচে না যায়। তো বন্ধুরা, এই সকল উপাদান একসাথে মিশিয়েই সাথে সাথে গাছ বসিয়ে দিলে অনেক সময় গাছের শিকড় এই সমস্ত সারের যে একটা প্রচণ্ড জল মিশে একটা প্রচণ্ড তাপ সৃষ্টি করবে মাটিতে, তাতে গাছের ক্ষতি হয়। তো এই কারণে কি করতে হয়, আমি যেটা করি বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে আমি একবারে বছরের একটা বিশেষ সিজনের মাটি প্রস্তুত করে রাখি। যেমন আমি 1 বস্তা মাটিতে এই রকমভাবে 1-1.5 কেজি হাড়গুঁড়ো, 1-1.5 কেজি শিং চাঁচা, 5-7 কেজি গোবর সার, ভার্মি কম্পোস্ট, এইগুলো মিশিয়ে আমি আলাদাভাবে মাটি প্রস্তুত করে রাখি। আমার মাটি বস্তা ভরা থাকে, সবসময় প্রস্তুত করাই থাকে। তো এই রকমভাবে আপনি যদি এই সকল উপকরণগুলিকে একসাথে মিশিয়ে 15-20 দিন একটা বস্তা চাপা দিয়ে রাখেন, তাহলে এই সকল সারের, এই যে জৈব সারগুলো দিলাম, হাড়গুঁড়ো শিংকুচি, এগুলির যে একটা প্রাথমিক যে একটা প্রচণ্ড শক্তি বা উত্তাপ সৃষ্টি করে মাটিতে, সেগুলি কিছুটা স্তিমিত হয়ে যায় এবং এগুলি থেকে গাছ তার খাদ্য গ্রহণ করার অবস্থায় সারগুলি পৌঁছে যায়। কারণ এই সারগুলো মাটিতে দেওয়ার সাথে সাথেই গাছ এখান থেকে খাদ্য গ্রহণ করতে পারে না। এগুলো জলে পচে 15-20 দিন সময় লাগে এগুলোকে থেকে গাছের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের অবস্থায় পৌঁছতে। তো এইভাবে এই সকল উপাদানগুলিকে মিশিয়ে 10-15 দিনের জন্য বস্তা ভরে রেখে দিতে হবে জল ছিটিয়ে। তারপরে এগুলোকে একটু হালকা ছায়ায় নেড়ে চেড়ে আমি এইভাবে ঝুরঝুরে মাটি প্রস্তুত করে নেব। বন্ধুরা, আমার ড্রেনেজ সিস্টেমটি সম্পূর্ণ করা হয়েছে। এরপরে আমি এর উপরে একটা মাটির স্তর করে সাজিয়ে দেব। এরপরে একটা মাটির স্তর এইভাবে আমি চেপে চেপে সাজিয়ে দেব। তারপর প্লাস্টিকটি রুট বল থেকে এইভাবে আলগাভাবে কেটে নেব এবং ধীরে ধীরে আমি, দেখুন, সম্পূর্ণ আস্ত রুট বল সহ আমি এইভাবে গাছটিকে তুলে নেব এবং গাছটিকে এইভাবে মাটিতে বসিয়ে দেব। এরপর চারপাশ থেকে আমি এইভাবে মাটি দিয়ে চেপে চেপে গাছটিকে প্রতিস্থাপন সম্পূর্ণ করব। তো এইভাবে আমার গাছটি প্রতিস্থাপন সম্পূর্ণ হলো। এবার টব ভর্তি করে জল দিলেই গাছটি ছায়া জায়গায় রেখে দিলে 5-7 দিন পরই গাছটি আমরা সম্পূর্ণ রোদযুক্ত স্থানে দেব। বন্ধুরা, বেলিফুল গাছ রোদযুক্ত স্থান খুব পছন্দ করে। ছাদের এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিন প্রচুর পরিমাণে রোদ পড়ে। বন্ধুরা, এই বেলিফুল গাছে আমরা যেটা দেখতে পাই, লেদা পোকার আক্রমণ খুব পরিমাণে হয় বেলিফুল গাছে এবং
এই বেলিফুল গাছে লিপ মাইনার পোকারও আক্রমণ হয়। সুতরাং আপনারা এই গাছে প্রোফেক্স সুপার বা ইমিডাক্লোরোপিড বা টাফগর বা মনোসিল যে কোনো ধরনের বিষ তেল 1 ml প্রতি লিটার জলে গুলে 7 দিন বা 10 দিন ছাড়া যদি ব্যবহার করেন, তাহলে সন্ধ্যার দিকে স্প্রে করেন, তাহলে এই গাছে সাধারণত লোক পোকা লাগে না। তবে বন্ধুরা একটা বিষয় যে এই বেলি গাছ হনুমানের খুব প্রিয় একটি খাবারের বস্তু, সুতরাং ছাদে বাগান করতে গেলে এই বেলি ফুল গাছের ক্ষেত্রে হনুমান থেকে আপনাকে গাছটিকে বাঁচিয়ে রাখতে হবে। যাই হোক, এই বেলি ফুল গাছে আপনারা অন্যান্য গাছের মতনই 10 দিন ছাড়া ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড বা ব্লাইটক্স বা রেডোমিল গোল্ড যে কোনো ফাঙ্গিসাইড 7 দিন বা 10 দিন ছাড়া 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভোরবেলা হালকা সূর্য উঠলে তখন স্প্রে করবেন। তো এইভাবে এই বেলি ফুল গাছে যদি আপনারা যত্ন করেন এবং খোল জল মাসে 1 বা 2 বার খোল জল পাতলা করে খোল জল দিয়ে যান, তাহলে এই বেলি ফুল গাছেই আগামী গরমে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং সেই আশা রাখছি। ধন্যবাদ বন্ধুরা অনেকক্ষণ ভিডিওটি দেখার জন্য, সকলকে ধন্যবাদ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অনেকেই অনেক অভিজ্ঞ বাগানী যাদের কাছ থেকেও আমি সুপরামর্শ আশা করব, কারণ এই বাগানের ক্ষেত্রে সব কিছু শেখা আমার, এরকম আমি কখনোই ভাবি না। সুতরাং আপনারা যারা আমাকে সুপরামর্শ দিতে চান অবশ্যই তারা কমেন্ট বক্সে দেবেন, তাহলে পরবর্তীকালে ভিডিও করতে গিয়ে আমিও অনেকটা সমৃদ্ধ হব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভবিষ্যতে ভিডিও আপনাদেরকে দিতে পারি। নমস্কার, আপনার দিনটি শুভ হোক।